শুভ সকাল আজ বাংলা চব্বিশে ছাব্বিশ বর্ষাকাল ইংরেজি টেলিভিশনে সরাসরি আয়োজন একুশের সকালে আপনাদের সঙ্গে আছি আমি এলিনা সাম্মি প্রিয় দর্শক আজ অতিথি আড্ডায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন একজন সফল অভিনেতা নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক গাজির আজকের আমন্ত্রিত অতিথির সাথে সরাসরি কথা বলতে ফোন করুন পাঁচ এবং এই নম্বরে চলে অতিথি শুভ সকাল কেমন আছেন ভালো আছি আমরা একজন জানি যেটা যে প্রকৃত শিল্পী যে তার কিন্তু অবসর নেই প্রতিটা মুহূর্তেই কিন্তু সে সৃষ্টিতে নিজেকে সমর্পণ করেই রাখেন তো গাজীর আকায়াত একজন সৃষ্টিশীল মানুষ আমরা সবাই জানি বর্তমান ব্যস্ততা আমরা মৃত্তিকা মায়ার পরে পাচ্ছি হচ্ছে গোড় অপেক্ষায় আছি এবং কাজও প্রায় শেষের দিকে আমরা যতটুকু জানি গোড় নিয়ে একটু বিস্তারিত জানি আপনার কাছে এটা আমার দ্বিতীয় ফিচার মানে দুর্ঘ চলচ্চিত্র হিসেবে এটি দ্বিতীয় আমি গোরের মৃত্তিকা মার নির্মাণ শুরু করেছিলাম দুই হাজার বারোতে পরে দুই হাজার তেরোতে মুক্তি পায় এটা আমার কাজ শুরু হয়েছে গত বছর তো আমরা অক্টোবরে শুটিং করি অক্টোবর নভেম্বরে আমাদের শুটিং কাজটি শেষ হয় তার আগে আমার চার মাস প্রিপারেশন ছিল এখন যেটা হয়েছে যে এডিটিং সম্পূর্ণ হয়ে গেছে ডাবিং শেষ এবং সাউন্ড শেষ প্রায় এখন শুধু আমার মিউজিকের কাজ চলছে আর কালার শুরু করবো খুব শীঘ্রই তো সব কিছু মিলে ইনশাল্লাহ আশা করছি যে সেপ্টেম্বরের মধ্যে অক্টোবরের মধ্যে আমার ছবিটি শেষ হয়ে যাবে সেন্সরশিপ হয়তো সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে ইনশাল্লাহ জমা দিতে পারবে সেপ্টেম্বরে এবং তারপরেই হয়তো যত তাড়াতাড়ি সম্ভব মুক্তির জন্য চেষ্টা করা হবে এবং দর্শক আরও একটি ভালো কাজ পাবে আশা করছি যেটি বলছিলেন যে একটা প্রস্তুতি চার মাসের একটি প্রস্তুতি ছিল এবং আমরা যেটি জানি যে এই চলচ্চিত্রটি একই আর্টিস্ট একই অভিনয় শিল্পীরা দুই ভাষাতেই অভিনয় করেছেন তো এটি বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন একটি বিষয় এটা একটু শুনবো এটা আসলে মানে প্রস্তুতিটা অনেক এমনি আমার মৃত্তিকা আমার চলচ্চিত্রেও অনেক প্রস্তুতি ছিল যেমন আমি একটি উদাহরণ দিই যে এবারও সেটা ব্যত্যয় ঘটেনি সেটা হলো যে আমি শুটিংয়ের আগে একটি গেট আপ ডে করি মানে গেট আপ ডে বা মেক ডে যেটাই বলি না কেন সেখানে ফুল ডে শুটিং হয় এবং উইথ ড্রেস উইথ কস্টিউম উইথ মেকআপ আচ্ছা ফ্লোর ভাড়া করে আমরা একদম সকাল থেকে রাত পর্যন্ত ওখানে আমাদের আগে কস্টিউম ডিজাইন হয়ে যাওয়া থাকে আমরা মেকআপটাকে ফাইনাল করে দিই লক করে দিই এবং যদি কোনো কারেকশান থাকে সেদিন সেদিনই ডিসিশন হয়ে যায় যেমন আমার চুলের একটি কারেকশন দেখা দিল কারণ আমি মাঝখানে আমেরিকায় গিয়েছিলাম তো ওখান থেকে আমার হঠাৎ আমার মনে হলো যে আমার চুলটাকে যদি আমি হোয়াইট করে দেন কি হয় তখন ওখানে আমি কিছু যে যে পাঁচ সাত আট দিন ছিলাম আমেরিকা অনেক চুলের জন্য দৌড়াদৌড়ি করে অনেক মানে একদম হোয়াইট চুলটা পাচ্ছিলাম না ওখানেও মানে আমি হয়তো কানেক্টেড ছিলাম না প্রপারলি তারপরে এখানে আসার পরে আমি একটা মানে মিস একটা নিয়ে আসলাম ওখান থেকে বলা হলো যে এটা হয় তোমাকে পারপাস ফুলফিল করতে পারে এখানে এসে শুটিংয়ের গেট আপডেট দুই দিন আগেই ঘটনাটা যেটা ঘটে গেল এখানে যে একজন যার হেয়ার স্টাইলি যাকে নিয়েছিলাম উনি চুলটাকে ব্রাউন করে ফেললেন উনি বললেন কনফার্ম করেছিলেন ইটস অ্যাট ডেঞ্জারাস সেটা এতো চুল হার্ড হয়ে গেল মানে শেষ পর্যন্ত গেট ডেতে গিয়ে একটা গেট আপ না হলো কিন্তু পরে আবার ওটাকে বাদ দিয়ে পরে আবার ব্ল্যাক করা মানে এরকম একটি প্রস্তুতি তো প্রত্যেকটা চরিত্রের ক্ষেত্রেই ড্রেস বা গেট আপ এবং গেট আপনার একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অভিনেতা অভিনেত্রীকে উইদাউট এ স্ক্রিপ্ট ওখানে ক্যামেরা সামনে দাঁড়াতে হবে সে প্রিপারেশনটা নিয়ে আসে যেহেতু এটা ইংরেজি ছবি এবং বাংলা দুটো ভাষায় হয়েছে সো ওখানে সবাইকে খুব কি বলবো যে হ্যাঁ পিপার্ড ওখান থেকে দেখা গেছে যে আমরা অনেক যে হবে না এরকম অনেক সময় হয়ে যায় তো সেই ক্ষেত্রে যার ঘাটতি আছে সেই তো ইংরেজি ছবি তো আমরা এটার অনেক বড় একটা প্রস্তুতি যে যারা এটাতে সময় দিতে পারবে যেমন আমার প্রধান চরিত্রে আমার আমি সাধারণত মানে যখন ডাইকশান থাকে ফিল্মে আমি প্রধান চরিত্রে অভিনয় করি না কিন্তু এই ছবিটিতে আমাকে প্রধান চরিত্র অভিনয় করতে হয়েছে কারণ এই লোডটি আমার জন্য অন্যদের চেয়ে নেওয়াটা অনেক ইজি এবং যে কারণে যেহেতু আমি প্রধান চরিত্র অভিনয় করেছি সেই কারণে আমাকে আবার আরও কিছু জিনিস অনেক ডিসিপ্লিন এবং অ্যাকাডেমিক করতে হয়েছে যাতে করে আমার আমার অভিনয় সময় অ্যাজ এ ডিরেক্টর আমি নিজেকে ডিস্টার্ব করি না আমি যেহেতু দুটো সপ্তাহ কাজ করছে ডিরেক্টর এবং অ্যাক্টর সো ওখানে যাতে আমি আমার ডিরেক্টরকে ঠিক মতো ফলো করতে পারি এবং আমার অ্যাক্টর হিসেবে ডিরেক্টরও যেন ডিস্টার্ব না হয় ওই জায়গাটা ছিল এবং ওখানে আবার এই অ্যাক্টরের কারণে ডিরেক্টরের কাজটা যেন ডিস্টার্ব না হয় সেটার জন্যই একটি আবার প্রস্তুতি ছিল তো আমার এখানে যেমন একাডেমিক্যালি আমরা যেটা করেছি ডিরেক্টর আছে সিনেমাটোগ্রাফার আছে ক্যামেরাম্যান আছে তারপরে গ্যাফার আছে যার কাজ হচ্ছে লাইট টোটাল ডিপার্টমেন্টটা তার তো যে কারণে আমরা ওখানে প্রায় একটি মেইন যে বাড়ি তার প্রায় ফিফটি ফাইভ টু সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট শুটিং ওই বাড়ি কেন্দ্রিক সেখানে ওই বাড়িটাকে সাড়ে তিন মাস ধরে বানানোই হয়েছে পুরো একটি ক্ষেতের মাঝখানে একটি ভিটা ছিল পরিত্যক্ত যেখানে সাপের বাসা ছিল রীতিমতো জঙ্গল ছিল সেটাকে কেটে উত্তম গুহ অসাধারণ সেট ডিরেক্ট ডিরেক্ট আমি বলবো তার কাজ উনি দীর্ঘ তিন মাস ওটাকে একটি বাড়িতে রূপান্তর করে এবং সেটা যে কারণে একটি প্রস্তুতি আগে থেকেই ছিল এবং যারা প্রধান আমার চরিত্রের পাশাপাশি আরেকটি প্রধান চরিত্র আছে যে চরিত্রটি আমারই ছাত্র আশু ইসলাম ও এটাতে করে এর আগেও কাজ করেছে আমার থিয়েটারে নিয়মিত এবং খুব ন্যাচারাল অ্যাক্টিং করে ও তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে ওকে নিলে ও প্রায় চার মাসের জন্য অফিস থেকে ছুটি নিয়ে শুধু ইংরেজির জন্যই প্রস্তুত হয়েছিল যেটা অন্যদের জন্য খুব ডিফিকাল্ট তবে এছাড়া যে চরিত্রগুলো ছিল যেমন একটি প্রধান চরিত্র করেছে ওর বয়স নয় কম ছিল মতো ছিল। এটাও যেহেতু এখানে প্রায় অনেকগুলো শিশু শিল্পী আছে তেতাল্লিশ জন অভিনেতা অভিনেত্রী এখন আমরা ওই আমাদের ইন্ডাস্ট্রিতে একটি বড় বা শিশুদের একটি অংশ আছে যে টুকাই থিয়েটার বা ওই সাজুবাইদের একটি গ্রুপ আছে ওখান থেকে আমরা সবসময় নেই কিন্তু ওখানে আমরা নিয়েছি কিন্তু ইংরেজি বলতে পারবে কিনা সেটা তো আবার যারা একটু মানে আমি বলবো যে দেখতে খুব পূর্ণ নয় তাদেরকে ট্রান্সফার করা বাচ্চা খুব ডিফিকাল্ট হয় তো আমি আমার মাথার মধ্যে ভাবে কাজ করেনি যে আমার মেয়ে করবে কারণ আমি জানি যে এত বড় লোড গ্রামের একটি ক্যারেক্টারও নিতে পারবে না একটা ডিস্টার্ব হয়ে আমার ইউনিটটারি খোঁজতে হবে তো একদিন বাসায় যাওয়ার সময় পিছন থেকে হঠাৎ করে বলে বসলো যে বাবা আমি তোমার ছবিতে অভিনয় কর আমি তাকিয়েছিলাম অনেকক্ষণ যে কি বলছে এবং দেখলাম সিরিয়াস এবং ওর মাও তখন সাপোর্ট দিল যে কেন করবে না তখন ওর সাথে আমার প্রায় আড়াই মাস খেলতে হয়েছে না সিনেমা সিনেমা খেলতে 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 ওকে কিন্তু লাস্টে কিন্তু সুবিধা হয়েছে এই কারণে যে ওকে ইংরেজিটা খুব সুন্দরভাবে বলানো গেছে তো এরকম প্রত্যেকটা সেক্টরে আমরা যেহেতু ব্রিটিশ উচ্চারণে করেছি তো একটা একটা এমন দিকে গিয়েছে যে একটি কৃষক যখন ইংরেজিতে কথা বলবে সে তার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হবে তার উচ্চারণের ঢংটা কেমন হবে এমনভাবে করা যাবে না যেটা ডিফিকাল্ট যেমন আমরা ছোট কিছু টেস্টও করেছি যেমন একজন ভদ্রলোক প্রায় ত্রিশ বছর আমেরিকান থাকেন উনি একদিন রিকোয়েস্ট করলেন ঢাকায় আসছেন যে আমি শুনলাম আপনার ইংরেজিতে ছবি হচ্ছে তো ছোট ছোটো রোলগুলোকে কি আমি ডাবিং করতে পারি আমি হ্যাঁ আমি তো ট্রাই করছি কিছু ছোট চরিত্র ফেল করেছে আপনাকে ট্রাই করবো উনি আসলেন এবং অসম্ভব ভালো গ্রামেটিক্যালি তিনি অনেক ভালো এবং তার উচ্চারণ নিঃসন্দেহে ভালো কিন্তু একটি ছোট গার্ডের ক্যারেক্টার ওনাকে যখন দিচ্ছিলাম এবং উনি ওনার কনফিডেন্স ছিল যে ওনারটা খুব ভালো হবে কিন্তু আমি ওনাকে বলেছিলাম যে আগে আমি টেস্ট করবো

ব্রিটিশ আমাদের অক্সফোর্ড ডিকশনারি যে নোটেশন আছে যে আপনি আন্ডারস্ট্যান্ডিং আপনি আন্ডারস্ট্যান্ডিং না আন্ডারস্ট্যান্ডিং এর যে জোটটা দেবেন এই জোটটা কোথায় নোট করাবে এটা অক্সফোর্ডে লেখা আছে এটা অ্যাবাউট হবে না অ্যাবাউট হবে হ্যাঁ এই জায়গাগুলো এই জিনিসগুলো ওর একদম সরলিপির মতো তার সমস্ত স্ক্রিপ্ট সে ওটাকে রাইট করেছে যে কারণে এই প্রস্তুতিটা এখন প্রশ্ন ওঠে যে আমি ইংরেজিতে কেন করছি কারণ এটা আমার প্রায় যেহেতু আমি দীর্ঘ ছয় সাত বছর ধরে শ্যামসড়কের একটি নাটক করছি ডেড পিক ইংরেজিতে ওটাও খুব ইন্টারেস্টিং যে একই নাটক দুটি ভাষা হয় প্রথমে ইংরেজিতে হয় তারপরে বাংলায় হয় একই ব্লকিং একই ডিজাইন ওইটা করেছিলাম যে কবি মানে এত বড় কবি সব্যসাচী কবি উনি ইংরেজিতে কি অসাধারণ এই দুটো সাহিত্য মানকে পাশাপাশি দেখানো যে উনি আসলে সব্যসাচী এবং সেটাও সফল হয়েছে যেটা সেলিনা হোসেন উনি আমার নাটকটি দেখে বলছিলেন যে দুটো তোমার ডিফারেন্ট ডিফারেন্ট দুটি নাটক ওখান থেকেই আমার একটি স্বপ্ন দাঁড়ায় যেটা আমি প্রায় চার বছর আগে ঘোষণা দিয়েছিলাম যে আমি যদি আমার গোড় গল্পটি নিয়ে কোনো ছবি করি তাহলে আমি অবশ্যই এটি বাংলার পাশাপাশি ইংরেজিটাও করি বাহ আমরা এরকম একটি নতুন ধারা সূচনা হলো আপনার মাধ্যমে আপনার পথ ধরে নিশ্চয়ই আরও অনেকে পরবর্তী সময়ে এটা পদক্ষেপ নেবে বলে আশা করছি আমরা কথা বলবো আরও গল্প বাকি থেকে গেল একটা বিরতি নিতে হচ্ছে দর্শক নিচ্ছি ছোট একটা বিরতি সাথে থাকুন ফিরে আসছি কিছুক্ষণে বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত একুশে সকালে সরাসরি আয়োজন এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় অভিনেতা নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক গাজী আকাদ বিরতির ওপারে তার সাথে কথা হচ্ছিল আবারও কথায় ফিরবো আলাপে ফিরবো ফিরে এলাম গোর নিয়ে কথা হচ্ছিল এটি একটি অনবদ্য সৃষ্টি হবে সেই প্রত্যাশায় আপনার ভক্ত দর্শক যারা আছেন সবাই রইলেন এছাড়াও আপনার যে অভিনয়ের দক্ষতা এটা আমরা দেখি সব সময় আমি ব্যক্তিগতভাবে বলবো যে অনিল বাগচিরে একদিন আপনার দেখা আমার দেখা আপনার অভিনীত শেষ চলচ্চিত্র খুব ভালো লেগেছে কিন্তু আপনার অভিনয়ের চলচ্চিত্রে হয়তো কাজ করছেন নাটকে একটু অনুপস্থিত এই আসলে যে ব্যস্ততা একটা কারণ যেমন আমি এই সিনেমার কারণে আমি তো ডিরেক্টরস গিলের তখন প্রেসিডেন্ট ছিলাম এবং যেহেতু সাংগঠনিক আমার ডিরেক্টরস গিল ছাড়াও আমার আরেকটি বড় সংগঠন আছে সেটা হচ্ছে চারণীরা জি তো এই সাংগঠনিক কাজ করা অনেক কষ্টের এবং আমার যে স্কুলটায় 44 ব্যাচের ক্লাস শুরু হলো আর কি জি 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 তো এই এইটাও তো এক একটানা এক যুগ হয়ে যাবে পনেরোই সেপ্টেম্বর একটি স্কুল চলছে ওইটার পিছনে একটা চাপ থাকে তারপরে আমি সম্প্রতি বাংলাদেশ সিনেমা টেলিভিশন ইনস্টিটিউট যেটা গভর্নমেন্ট প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যার উদ্যোগে যেটা হয়েছে দুই হাজার তেরোতে সেটা জন্মলগ্ন থেকে আমি বিভিন্ন সাবজেক্ট ওখানে পড়াই তো সম্প্রতি আমি একটি কোর্সের শর্ট কোর্সের পরপর চারবার কোর্স ডিরেক্টর হিসেবেও কাজ করেছি এছাড়া বর্তমানে আমি এটার যে পোস্ট গ্রাজুয়েট যে কোর্সটা দুই বছরের ডিরেকশনের উপর ফিল্ম ফিল্মানের উপর ওটার জন্য আমাকে এবার নির্বাচিত করেছে নেক্সট দুই বছরের জন্য ওটার জন্য ব্যস্ততা আছে এছাড়া আমি যেহেতু ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার আমি একটা ফ্যাকাল্টি মেম্বার হিসেবে একটা ইউনিভার্সিটিতে পড়া এই সপ্তাহে ইউ আইটিএসে তো সবকিছু মিলে আসলে ধারাবাহিক নাটকটা একদম বাদ দিয়ে দিচ্ছে যে আমি ধারাবাহিক নাটক করবো না আর কি এখন এই মুহূর্তে দর্শক আমাদের চ্যানেল না দেখার একটি প্রধান কারণ হচ্ছে আমাদের ধারাবাহিক নাটক নাই এক ঘন্টার কাহিনী চিত্র আমাদের চলচ্চিত্রের অনুপ্রেরণা বা একটা একটা দিক কিন্তু এক ঘন্টার নাটক কিন্তু দর্শক ধরে রাখে না কারণ এটা যে এক সপ্তাহ দেখার আর কোনো কৌতূহল থাকে না কিন্তু দর্শক টেলিভিশন সেটে ধরে রাখতে হলে তার ধারাবাহিক কৌতূহল রাখতে হবে যে পরদিন কেন ওবেট করবে এমন একটি চরিত্রের ধরে আপনি আপনি একটি চরিত্র প্রধান চিত্র অভিনয় করছেন আপনাকে যখন মেম্বার করা হবে একটা ফ্যামিলির আপনাকে যখন পছন্দ করে ফেলবে একটা চরিত্রের প্রেমে যখন পড়ে যাবে তখন ওই চরিত্রটা কিভাবে বাজার করে সেটা দেখার জন্য বসে থাকে অবশ্যই তো তো ধারাবাহিক নাটকের ঘাটতি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে দর্শক বিক্ষিপ্ততা এবং এই ধারাবাহিক নাটক নিয়ে আন্দোলন হওয়া উচিত এবং আমি মনে করি এক ঘন্টা নাটক বানানো যত কঠিন তার চেয়ে আরও বেশি কঠিন তারও পর্ব তার চেয়ে বেশি পর্ব ছাব্বিশ তার চেয়ে বেশি পর্ব পাঁচশো কিন্তু আমাদের দেশের সবচেয়ে সহজ মনে করে ধারাবাহিক আর এক ঘন্টাকে মনে করে কঠিন তো এই যে উল্টাপাল্টা করে কিছু ব্যাপার আছে তো ধারাবাহিক নাটকটা আমি কেন করব কোনো ধারাবাহিকতা থাকে না একজন নাট্যকার হিসেবে একটু একটা বিষয় জানতে ইচ্ছে করে সেটা হচ্ছে ধারাবাহিকের সংকট ধারাবাহিকের প্রত্যেকটি ক্যারেক্টারের প্রেমে কিন্তু দর্শক পড়ে এবং টেলিভিশন আকর্ষণ বোধ করে দেখার জন্য কিন্তু সেই ধরনের আকর্ষণ বোধ করার মতো গল্প কি আছে এখন আপনার এটা গল্প তো কোনো ফ্যাক্টর না যেমন আই ডোন্ট টেল দ্য স্টোরি আই বিলিভ ইন এনার্জি আমি ওই গল্পটাকে খুব ইম্পর্টেন্ট আইডিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি যে কোনো কিছুকে ডিটেল করেন একটা কিছু দাঁড়িয়ে যাবে সিনেমা ইজ এ ডিটেলিং অফ সামথিং তো আমার কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে তো একটা মানে সেলিম আলদিনের মতো সৈয়দ শামসুল হকের মতো হুমায়ুন আহমেদের মতো যার চিত্রনাট্য অসাধারণ তাই না এরকম অসাধারণ মোহাম্মদ উদ্দিন আহমেদ অসাধারণ তো এই নাট মামুন রুশিদ এখনো আছেন আবদুল্লাহ মামুনের মতো অসাধারণ সাধারণ নাট্যকার ছিল আমাদের ইয়াংদের মধ্যে নাট্যকার নাই অসম্ভব ভালো নাট্যকার আছে কিন্তু আপনার ভালো আর্টিস্ট আছে একসময় চ্যানেলগুলো আমরা যেমন দিয়েছিলেন আমরা নাকি বানাতে পারি না দোষটা তো চ্যানেলগুলোর আপনি শিল্পীদেরকে তো ব্যবহার করবেন আপনি আপনি আগে ঠিক করেন যে গভর্নমেন্ট পরিবর্তন হলে চ্যানেলটা বন্ধ থাকবে কিনা আপনি যে পার্শ্ব পর্ব করবেন পার্শ্ব যেমন একটি ভালো সেট দরকার একটি ধারাবাহিক নাটকের জন্য আমি একটা ধারাবাহিক নাটকের সেট ব্রেক এভেন পয়েন্ট অ্যানালাইসিস করেন এখানে যে আজকে আমার এত নাম্বার এপিসোডে গিয়ে আমার নো প্রফিট নো লস কন্ডিশন হবে আপনি এখন পাঁচ কোটি দিয়ে একটা সেট করতে পারেন কিন্তু এটা যদি পার্শ্ব পর্ব হয় তাহলে পার পর্ব কত টাকা পরে দেখেন কিছু না তো পার্শ্ব পর্ব পর্যন্ত চ্যানেলটা থাকবে কি পার্শ্ব পর্ব পর্যন্ত প্রডিউসার থাকবে কি আর পার্শ্ব পর্ব পর্যন্ত আমার অভিনেতা থাকবে কি ধারাবাহিক নাটক করতে গেলে প্রথমে যেটা ঠিক করতে হবে মিডিয়ার ইন ইন্ডাস্ট্রিকে ডিসিপ্লিনে আনতে হবে কারণ অভিনেতা যদি সাতটার জায়গায় নয়টায় বারোটায় সেটে ঢুকে ওই ধারাবাহিক করা যাবে না আর বাংলাদেশের অভিনেতাদের রাজার মতো তারা তারা যখনই একটি সুন্দর চরিত্র চলচ্চিত্রের অফার পায় সব ছেড়ে চলে দোকানে দৌড় দেয় ও যখন একটা বিজ্ঞাপনের সময় পায় কিন্তু বাইরের কান্ট্রিতে আপনি যখন আমার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন কোনোভাবে আমাকে ছেড়ে আপনি যেতে পারেন না তো যে কারণে আপনি দেখবেন যে বাইরের দেশগুলো পাশের দেশগুলোতে ধারাবাহিক নাটকের প্রধান চরিত্রগুলো করে একদম নতুন আসলে কিন্তু ওরা নতুন না যাই গেল কোন একাডেমি থেকে পাস করেছে অথবা গ্রুপ থিয়েটার করেছে হ্যাঁ সো যে কারণে ওখানে যারা করছে কোন প্রকার অভিনেতা অভিনেত্রীর কোনো পতন হচ্ছে না আমাদের আগ্রহী অনেক অভিনেতা যারা অভিনয় করতে চান হতে পারে টেলিভিশন অথবা মঞ্চে ডিরেক্টর অনেক আছে

এবং গভর্নমেন্টের খুব এক্সট্রা কেয়ার আছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটার প্রচার প্রসারটা কেন হচ্ছে না আমি জানি না আরেকটা জিনিস হচ্ছে যে এটা ডিপ্লোমা কোর্স তো এটার হয় মাস্টার্স ইকুয়েবলের না কিন্তু পুনাতে যেরকম এটাও পোস্ট গ্র্যাজুয়েটই কিন্তু এই কোর্সটি যারা পড়াচ্ছেন এবং কোর্সটি এতই ঋদ্ধ এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলাদেশ সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এই এই এশিয়াতে না সারা ওয়ার্ল্ডে বুয়েটের মধ্যে একটি জায়গায় যাবে কিন্তু এখানে যেটা হয়েছে যে অনেক সুবিধা আছে যেটা অনেকে জানে না যেখানে ডিপ্লোমা করতে পারছে এবং সেখানে থেকে যারা পাশ করে দুই বছর কোর্স থেকে বেরিয়ে যাবে স্বাভাবিক ফিল্ম মেকিং এসে অনেক ইজি বোধ করবে যে কোনো জায়গা থেকে তো আমি অনুরোধ করব বাংলাদেশের যারা সত্যিকার চলচ্চিত্র নির্মাণ করতে চায় এই যে সামনেই সেপ্টেম্বরে একটি নতুন কোর্স শুরু হতে যাচ্ছে আমার মনে হয় যে খুব বেশি সিট ওখানে নেওয়া যায় না বিশ থেকে পঁচিশ জন এবং সেখানে যে কোনো বয়সের এটা বয়সটা কোনো ফ্যাক্টর না কিন্তু তাকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে এবং আমি বিশ্বাস করি যেমন এখনো আমাদের ক্যাম্পাসটা হয় নাই অলরেডি সব পাশ হয়ে গেছে আর্কিটেকচার ডিজাইনও পাশ হয়ে গেছে সাড়ে চার একরের মতো একটি জমি দেওয়া হয়েছে এবং সেখানে অত্যাধুনিক সব কিছুই থাকবে একটি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে তো আগে তো কিছুই ছিল না এখন যেটুক আছে এবং আমার মনে হয় এইটা চলচ্চিত্র নির্মাণ করতে যারা চান তাদের জন্য একটি অনেক সুখবর এবং তারা যদি কোর্সটি নিয়ে কষ্ট করে দুটি বছর এটা যদি নিতে পারে পরবর্তীতে তাদের অনেক উপকার হবে আমরা যেই পর্যন্ত এখানে মেধাবী ছেলে মেয়েরা না আসবে সে পর্যন্ত ইনস্টিটিউট ঘুরে দাঁড়াবে না কারণ বইটের কথা বলা হয় বইটে কিন্তু সব ভালো ছেলেরাই যায় কাজেই ভালো স্টুডেন্ট যে পর্যন্ত না ঢুকবে সেই পর্যন্ত কারণ চলচ্চিত্র নির্মাণটা আমি মনে করি খুবই মেধারী অবশ্যই তাই এবং অভিনয় শিল্পী যারা আছেন তাদের জন্য তো এখানে এটা যেমন ডিপ্লোমা ফিল্ম গুলোতে অনেক অভিনেতা অভিনেতা এবং আমি যেমন আমার মনে আছে অনেক বড় বড় ভারতের বড় বড় শিল্পীরা এই ডিপ্লোমা ফিল্মগুলোতে অভিনয় করে আমার অনুরোধ থাকবে এই যে ছেলেপিলেগুলো খুব বের হচ্ছে এখান থেকে তাদের প্রতি সদয়টা দিতে হবে তাদেরকে আবার পণ্ডিত বলে যেন অবজ্ঞা করা না হয় এবং তাদেরও কাজ শিখতে হবে তারও দুই তিন বছর কাজ করে করে যাবে অভিনেতা যারা কাজ করছেন তারা কিন্তু এই ভবিষ্যৎ নির্মাতাদের সাথে কাজ করার সাথে সম্পৃক্ত হতে পারে এবং যে কোনো ডিপ্লোমা ফিল্মে অফার আসলে আমি বাইরের কান্ট্রি সারা ওয়ার্ল্ডেই তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে এই ফিল্মগুলো করা কারণ এই ছেলেটি যে কত পরে বর্তিতে একটা বড় নির্মাতা হবে না এবং নট অনলি দ্যাট এটা আমার মনে হয় অভিনয় শিল্পীদের এটা একটি ভালো আরেকটা জিনিস যে এটার একটা আর্কাইভ ভ্যালু আছে এ ডিপ্লোমা ফিল্ম এটাতে একটা অভিনেতা অভিনয় করলে কিন্তু তার একটি আরকা ভ্যালু তৈরি হয় আর এই কিছু এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসলে অনেকেরই কিন্তু অজানা আগ্রহী অনেকেই উপকৃত হবে আজকের এই কথাগুলোর মধ্যে দিয়ে আর শুভ কামনা থাকবে যে অনেক ভালো ভালো ডিরেক্টর মেধাবী ডিরেক্টর যেন আপনাদের ছত্রছায়ায় পারে বেরিয়ে আসতে ভালো ভালো ফিল্ম তৈরি হয় আমরাও যেন সেই ভালো প্রতীক্ষায় সব সময় থাকি অনেক ধন্যবাদ একুশের সকালে সময় দিয়েছেন ধন্যবাদ কথা হচ্ছিল আজকের অতিথির সাথে একুশের সকালের আজকের আয়োজন এখানে শেষ দেখা হবে আগামীকাল অন্য কোনো এক প্রিয় মুখের সাথে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভ সকাল